স্বামী স্ত্রীর মধ্যে বচসা অভিযোগ সেই সময় আচমকা ঘটনাস্থলে এসে মারধর ও জামাইবাবুকে পাশাপাশি নিল দুই মধ্যে সাংসারিক অশান্তি বেঁধেছিল অভিযোগ সেই সময় যুবকের দুই শ্যালক এসে আচমকায় এলোপাথারি কোপায় ওই যুবককে এমনকি তার ঠোঁট ছিঁড়ে নেওয়া হয় বলেও অভিযোগ ঘটনায় গুরুতর আহত পরিমল দাস নামে ওই যুবক তার শরীরে ঘাড়ে ঠোঁটে সব মিলিয়ে একুশটি সেলাই পড়েছে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকার জয়গাছিতে ঘটনার পর আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে পরে তার অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে আহত পরিমল দাস তার স্ত্রী নূপুর দাস মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে কিছু সময় পর সাংসারিক অশান্তি মিটেও যায় এদিন সকালেও সেই রকমই পরিমলের সাথে নুপুরের বিবাদ বাঁধে সে সময় আচমকায় নূপুরের দাদা ও নির্মল হামলা চালায় পরিমলের ওপর মারধর করার পাশাপাশি বটি দিয়ে ঘাড়ে কোপ দেওয়া হয় বলেও অভিযোগ আমরা সকালবেলা উঠে দেখি ওখানে দুলু সিদ্ধার আর নির্মল সিদ্ধার ওরা এসে ওনার স্বামীকে মেরে মেরেছে মারার পরে গালের ঠোঁট কেটে নিয়েছে আর বটি দিয়ে দাউদে দিয়েছে ছেলেটাকে মেরেছে বাবাকে মেরেছে আমরা চাই ওনাকে জন্য বিশাল শাস্তি হয় রোজ দিন হতেই থাকে আমরা থাকতে পারি না ঘটনায় পরিমলের নিচের ঠোঁট ছিঁড়ে নেবার অভিযোগ উঠেছে দুই শালকের বিরুদ্ধে ঘটনার অভিযোগ দায়ের হয়েছে হাবড়া থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত আমার স্বামী স্বামী রয়েপুর সকালে থেকে এসেছিলো সকালে বিহু থেকে উঠে তারপরে ওরা চলে যাচ্ছিল উঠে মানে আসা করে সকালে উঠে চলেই যাচ্ছিল আর ওরা পিছন থেকে এসে পিছনে মারা শুরু করেছে অনেক মারছে পোয়া দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে তারপর আমার গেছে ছেলেকেও মেরেছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া